দেখুন কে কত টাকার মালিক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে কে কত টাকার মালিক। তবে ভিডিও শুরুতে একটি বিষয় আপনাদের বলে রাখি, রাজনীতিবিদরা খুবই চালাক প্রকৃতির হয়ে থাকে। তারা সরকারি হলফনামায় যে তথ্য দিয়ে রাখে তা বাস্তবের সাথে কোনো মিল থাকে না, এবং তারা অধিকাংশ সময় নিজের নামে সম্পদ না গড়ে নিজের স্ত্রী এবং সন্তানের নামে বেশি সম্পদ গড়ে তোলেন। তো চলুন আজকের ভিডিওতে দেখি বেসরকারি হিসেব অনুযায়ী রাজনৈতিক নেতারা কে কত টাকার মালিক। প্রথমেই আসি বাংলাদেশ আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতা ওবায়দুল কাদের সম্পর্কে। সরকারি দেয়া তথ্য অনুযায়ী ওবায়দুল কাদেরের বাৎসরিক আয় সব মিলিয়ে ২৫ লাখ টাকা। এটাকে যদি আমরা মাস দিয়ে হিসেব করি তাহলে দাঁড়ায় ২ লাখ টাকার একটু বেশি। ওবায়দুল কাদেরের মতন এমন হেভিওয়েট নেতা মাসে ২ লাখ টাকা ইনকাম করে এমন তথ্য বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাসই করতে চায় না। তবে বেসরকারি হিসেবে তার আয় কত এই ব্যাপারে তথ্য দিয়েছে তার আপন ছোট ভাই কাদের মির্জা। তিনি বলেন, ওবায়দুল কাদের তার নিজের আয় অল্প দেখালেও তার স্ত্রী এবং নিকট আত্মীয়রা হাজার কোটি টাকার মালিক, যেগুলো তিনি কখনোই প্রকাশ করেন না। তাই সর্বশেষ আমরা বলতে পারি সরকারি হিসেব অনুযায়ী ওবায়দুল কাদের ৮ কোটি টাকার মালিক, এবং বেসরকারি হিসেব অনুযায়ী এই বিখ্যাত নেতা ওবায়দুল কাদের ১০০০ কোটি টাকার মালিক। এবার আসি বাংলাদেশে আরেকজন হেভিওয়েট নেতা জনপ্রিয় এমপি শামীম ওসমান সম্পর্কে। শামীম ওসমানের দেয়া তথ্য মতে তার বার্ষিক আয় ৪২ লাখ টাকার বেশি, এবং তার স্থাবর অস্থাবর সবকিছু মিলিয়ে তিনি ৮ কোটি টাকার মালিক। এটি তার দেয়া নিজস্ব তথ্য হলেও দেশের সাধারণ জনগণ এই তথ্য সহজে বিশ্বাস করতে চায় না। তবে বেসরকারি অনুসন্ধানমূলক তথ্যে শামীম ওসমানের অনেক গায়েবী সম্পদের অনুসন্ধান মিলেছে। নির্ভরযোগ্য এক সূত্র থেকে জানা যায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে শামীম ওসমানের। ২০০১ সালে বিএনপি জামাত আসার পর তিনি কুমিল্লা বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে ভারত তার নিরাপদ আশ্রয়স্থল এমনটা মনে করে তিনি একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন ভারতে। এছাড়া গনি আমিন নামে একজন অস্ট্রেলিয়া প্রবাসী শামীম ওসমানের মালয়েশিয়াতে ১.৫ কোটি টাকা দিয়ে কেনা একটি বাড়ির তথ্যসূত্র তিনি তুলে ধরেছেন তার ভিডিওর মাধ্যমে। তিনি বলেন, এখানে শামীম ওসমানেরও শেয়ার আছে। তারা দুই ভাই মিলে ৫০-৫০ পার্টনারশিপ হয়ে এই বাড়িটি কিনেছেন। তাই বেসরকারি হিসেব অনুযায়ী আমরা বলতে পারি শামীম ওসমান একজন ১০০০ কোটি টাকার মালিক। এবার চলুন জেনে নেওয়া যাক ঢাকার মেয়র আতিকুল ইসলাম কত টাকার মালিক। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি নেতারা অত্যন্ত চালাক প্রকৃতির হয়ে থাকেন। তিনি তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছিলেন তার হাতে নগদ অর্থের পরিমাণ ৮৭,০০০ টাকা, আর তার স্ত্রীর হাতে নগদ টাকার পরিমাণ ২ কোটি ৫৯ লাখ টাকা। সমীকরণ কি মেলাতে পারছেন? স্বামী মাত্র ৮৭,০০০ টাকার মালিক আর স্ত্রী ২.৫ কোটি টাকার মালিক। সরকারি তথ্য মতে মেয়র আতিকুল ইসলামের স্থাবর অস্থাবর সব সম্পত্তি থেকে তার বাৎসরিক আয় মাত্র ১.২৯ কোটি টাকা, অথচ তিনি মশা মারতেই খরচ করেন ৫৮৬,৫২ লাখ টাকা। তাই অনেকেই বলছেন সরকারি তথ্যের মতে মেয়র আতিকুল ইসলামের তথ্যের কোন মিল নেই। রাজনীতিবিদরা অনেক সময়ই তাদের তথ্য গোপন করে নির্বাচনী হলফনামা প্রকাশ করে থাকেন। তবে বেসরকারি বিভিন্ন সূত্র বলছে মেয়র আতিকুল ইসলাম ১০০০ কোটি টাকার মালিক। তিনি দেখিয়েছেন মশা মারতে ৫৮৬,৫২ লাখ টাকা খরচ হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, অথচ ঢাকার মানুষ এখনো মশার কামড়ে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না। এমনকি ডেঙ্গু রোগে এবার সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। তাহলে এই ৫৮৬ কোটি টাকা গেল কার পকেটে? এই বিষয়টা জনগণের মধ্যে ধোঁয়াশা থেকেই যায়। তাই সর্বশেষ আমরা বলতে পারি সরকারি তথ্য মতে তিনি বছরে ১.৫ কোটি টাকার মালিক হলেও বেসরকারি তথ্য মতে এই মেয়র আতিকুল ইসলাম ১০০০ কোটি টাকার মালিক। তবে অল্প সময়ে সবচেয়ে ১০০০ কোটি টাকার মালিক হলেন কক্সবাজার টেকনাফের এমপি আব্দুর রহমান বদি। বিভিন্ন অনুসন্ধানীমূলক তথ্য বলছে আব্দুর রহমান বদির সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ গুণ। অল্প দিনের মধ্যে তিনি হয়েছেন ১০০০ কোটি টাকার মালিক। সরকারি তথ্য মতে আমরা দেখেছি ২০০৮ সালে এমপি নির্বাচনে আগে তার বাৎসরিক আয় প্রায় ছিল ২,১০,০০০ টাকা, অথচ মাত্র ২ টার্মের ব্যবধানে এখন তার সরকারিভাবে বার্ষিক আয় ৭ কোটি টাকা। তবে বেসরকারি তথ্য বলছে এমপি বদি হলেন ১০০০ কোটি টাকার মালিক। এমপি বদির এক স্থানীয় প্রতিপক্ষ জানায় গত এক বছরে এমপি বদি লাল ট্যাবলেট বিক্রি করে লাভ করেছেন প্রায় ৬,০০০ কোটি টাকা। এমপি বদি সহ তার আত্মীয় স্বজন সবাই লাল ট্যাবলেট ব্যবসার সাথে জড়িত এবং সবাই ১০০ কোটি টাকার মালিক। তাই আমরা খুব সহজেই বলতে পারি এমপি বদিও বাংলাদেশের একজন ১০০০ কোটি টাকার মালিক।
এবার আসি ভিপি নূরের তথ্য সম্পর্কে। গ্রামের অজপাড়া থেকে উঠে আসা একজন তরুণ যুবকের নাম হল নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। এক ফেসবুক স্ট্যাটাসে ভিপি নূর জানিয়েছিলেন তার মাসিক ইনকাম 2 লাখ টাকা এবং সব মিলিয়ে তিনি 20 লাখ টাকার মালিক। কিন্তু সকলের মনে প্রশ্ন জাগে, যখন তিনি গণ অধিকার পরিষদের জন্য একটি বাণিজ্যিক স্পেস কেনার বুকিং দেন, তাহলে এখানে একটি প্রশ্ন এসেই যায়, 20 লক্ষ টাকার নেতা কিভাবে 3.5 কোটি টাকার অফিস কেনার আগ্রহ প্রকাশ করে? বিষয়টি জানাজানি হয়ে গণমাধ্যমে প্রকাশ হলে নুরুল হক নূর অফিস কেনার চুক্তিটি বাতিল করে দেন। তবে ধারণা করা যেতে পারে ভিপি নূর আনুমানিক 10 কোটি টাকার মালিক। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।